আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করছি সিট রুটি বা সিটা পিঠা রেসিপি। এটা কয়েকভাবে বানানো যায়, এক একজন এক একভাবে বানান। আমি তিনটি সহজ পদ্ধতিতে করে দেখাব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সিটা পিঠার জন্য 2 কাপ বাসমতি চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, কমপক্ষে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছি, চাল থেকে পানি ঝরিয়ে নিয়েছি। আমি শুধু সিদ্ধ চাল নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালের সঙ্গে পোলোয়া চাল মিশিয়ে নিতে পারেন, আবার শুধু আলু চাল দিয়েও করতে পারেন। চালগুলো একটা ব্লেন্ডারে জাগে নিয়েছি, এতে অ্যাড করছি 1/2 টিস্পুন লবণ, 2 চা চামচ রান্নার তেল, হালকা গরম পানি দিচ্ছি চালের সমান করে। আর আমি সবগুলো চাল একবারে ব্লেন্ড করছি না, অল্প করে নিয়ে 2 বারে ব্লেন্ড করে নিব। চালগুলো মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে যেন হাতে দানা দানা না বাঁধে। 2 বারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই পিঠার ব্যাটার একটু ঘনই হবে, বেশি পাতলা করা যাবে না। এছাড়া হাত দিয়েও দেখতে পারেন ব্যাটারের ঘনত্ব ঠিক আছে কিনা। এভাবে করে যদি দেখেন ব্যাটার ভেঙে ভেঙে পড়ছে না, স্মুথলি পড়ছে, তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্ব ঠিক আছে। আর ব্যাটার যদি পাতলা হয় তাহলে ভেঙে ভেঙে পড়বে। আমি একটা পানির বোতলের মুখে ছোট একটা ছিদ্র করে নিয়েছি, একটা ছিদ্রই করে নিতে হবে, 3-4টা ছিদ্র করতে যাবে না, তাহলে পিঠা পারফেক্ট হবে না। এরকম একটা সেফটি পিন দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি, আর ছিদ্রটা বেশি বড় হবে না, ছোট করে ছিদ্র করে নিতে হবে। এখন পিঠা বানানোর জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটা টিস্যুতে হালকা তেল লাগিয়ে ফ্রাই প্যানটা মুছে নিচ্ছে। এখন ব্যাটারে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল বাঁকা করে ব্যাটার এনে আঙ্গুলগুলো ফাঁকা করে এভাবে ঘুরিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। পিঠা দেওয়া হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, ঢাকনা না দিলেও হবে। এক একটা পিঠা হতে 1 মিনিটেরও কম সময় লাগে। এখন আমি পিঠা ফোল্ড করে নিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে প্যান পরিষ্কার করে নিতে হবে। এখন পানির বোতল দিয়ে ছিটা পিঠা বানিয়ে নিচ্ছে। এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছে। এভাবে করে বানালে বারবার হাত ধোয়া ঝামেলা থাকে না, ইজি হয়। ঢেকে না দিলেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। যখন পিঠা হয়ে যাবে তখন আমি পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। আমি পানির বোতলের মুখে কেন একটা ছিদ্র করে নিতে বলেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যদি 3-4টা ছিদ্র করে নেন তাহলে পিঠাটা এরকম হবে, একদমই পারফেক্ট হবে না। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে তেল দিয়ে প্যান মুছে নিতে হবে, তাহলে পিঠা খুব সহজেই উঠে আসবে। এখন আমি তৃতীয় পদ্ধতি করে দেখাবো। একটা জিপলক ব্যাগে আমি ব্যাটার নিয়ে নিয়েছি, আপনারা পাইপিন ব্যাগ বা যে কোনো পলিথিন ব্যাগেও নিতে পারেন। এখন জিপলক ব্যাগের এক সাইডে ছোট করে কেটে নিচ্ছে, এরপরে এভাবে করে রাউন্ড করে দিয়ে দিতে হবে। এই পিঠা বানানো খুবই সহজ আর সময়ও খুব কম লাগে।
एक मिनिटरों कम समय एक पिठा बनिए निते पारबेन। तीनटा सहज पद्धतिते सीटा पिठा बनालाम, एर मध्ये आपनादेर काछे जेटा भालो लागे सेटा दिए ट्राई करते पारेन। आर भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करबेन। धन्यवाद सबाइके एतो समय संगे थाकार जोन्नो। आजकेर मतो आमी एखाने विदाय निच्छि। आल्लाह हाफेज़।